আমরা সবাই ফিটকিরি চিনি কিন্তু ফেটকিরির এত গুণ আগে জানতেন কি ফেটকিরি এত গুণ তখন তো আর এখনকার মতো ফিল্ডা ছিল না বাড়ির বয়স্ক মানুষকে দেখা যেত জলে এক টুকরো ফিটকিরি ফেলে নিশ্চিন্ত হতেন জল পরিশুত হয়ে নোংরা থিতিয়ে পড়তো নিচে বা দাড়ি কাটতে গিয়ে ব্লেডে গালটা আচমকা কেটে গেলে স্যাবলন বা কোনো আফটার সেভের খোঁজ পড়ত না হাতের কাছে থাকা ফিটকিরির ডেলা গালে ঘষে নিতেন ব্যাস বন্ধ এমন প্রচুর গুণ কিন্তু রয়েছে ফটকিরি সর্বঘটের কাঠালি কলা তা আপনি বলতেই পারেন আগে তো বাড়ির মেয়েরা রূপচর্চা করতেন ফটকিরি ব্যবহার করতেন তার কারণ বলে রেখি পড়তে দেয় না তাছাড়া যেহেতু অ্যান্টি ব্যাকটেরিয়াল তাই দাঁতের রোগেও কিন্তু ফিটকিরি ভালো কাজ দেয় আঙুলে হাজা অতিরিক্ত জল ঘাটার কারণে হাতে হাজা হলে বা পায়ের পাতা ফুললে নিশ্চিন্তে ফটকিরি ব্যবহার করতে পারেন এক টুকরো ফটকিরি জলে ফেলে জলটা ভালো করে গরম করে নিন ঠান্ডা হয়ে গেলে পা চুবিয়ে রাখুন দুরন্ত আরাম পাবেন হঠাৎ রক্ত দাড়ি কাটতে গিয়ে গালটা কেটে গেল সেলুনে এখনও ফটকিরি ঘষে দেয় যদি গাল কাটাই নয় যে কোনো আঘাতে রক্তপাত হলে সেখানে ফটকিরি চূর্ণ করে দিয়ে দিন কিছুক্ষণের মধ্যে রক্ত বেরোনো বন্ধ হবে টনসিলে আরাম ঠান্ডা লেগে গলায় ব্যথা হলে বা গ্ল্যান্ড ফুললে গরম জলে এক চিমটে নুন ও ফটকিরি চূর্ণ মিশিয়ে দিনে কয়েকবার গার্গেল করুন স্বস্তি পাবেন ব্রণ ফুসকুড়ি মুখে ব্রণ ফুসকুড়ি হচ্ছে মুখ ড্রাই হয়ে চামড়া কুচকে যাচ্ছে চিন্তা করবেন না ভালো করে মুখ ধুয়ে নিন সারা মুখে অনেকক্ষণ ধরে ফিটকিরি ঘষুন বা ফটকিরি চূর্ণ জলের গুলে মুখে মাখুন শুকিয়ে গেলে কিছুক্ষণ পর মুখটা ধুয়ে ফেলুন এভাবে কিছু দিন করলে মুখে উজ্জ্বলতা ফিরবে ব্রণ ফুসকুড়ির হাত থেকেও মুক্তি পাবেন দাঁতে যন্ত্রণা দাঁতের যন্ত্রণায় ভুগছেন বা মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে সব মাজনে চেষ্টা করেও মুখের গন্ধ যাচ্ছে না তাই কি করবেন বুঝে উঠতে পারছেন না আপনাকে এই সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে ফটকিরি গরম জলে ফটকিরি গুলে নিয়ে কুলকুচি করুন আপনি দাঁতের যন্ত্রণা হাত থেকে নিশ্চিতভাবে মুক্তি পাবেন মুখের দুর্গন্ধ নিয়ে লজ্জায় পড়তে হবে না